বন্ধুরা, হাই ঋতু ফুড হাউসে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আসলে অনেকদিন ভিডিও করা হয় না, তো অনেকদিন পরপর ভিডিও করি আর কি যে বলবো সব ভুলে যাই। তো যাই হোক, তাহলে চলো আজকে কি কি আছে দেখে নিই। আর আজকে চ্যালেঞ্জ আছে, আজকে পুরো চ্যালেঞ্জ হবে, কারণ অনেক দিন আমরা চ্যালেঞ্জ করিনি। আর শাস্তিটা একদম অন্য লেভেলের একটা হতে চলেছে, ফাটাফাটি একটা শাস্তি হতে চলেছে। কিন্তু শাস্তি অবধি দেখো, কিন্তু দারুণ শাস্তি, শাস্তিটা অনেকদিন পর আমরা রিপিট করতে চলেছি। তো শাস্তিটা পুরো নই, তো মজা লাগবে। শাস্তিটা কিন্তু দারুণ শাস্তি আছে। আর ভাত খেতে হবে, হ্যাঁ, এই কটা শেষ করতে হবে। সঙ্গে কিন্তু ডাল আছে আমাদের, যেটা সবসময় থাকে। তোমরা জানোই চিলি চিকেন দিয়ে আমরা ডাল দিয়ে, না ডালটা একটু খেয়ে নিই। তো দারুণ মজা হতে চলেছে। আজ আজকে কি আছে রেসিপি সেগুলো বলো। আমাদের ডাল আছে, সবার প্রিয় আহার হচ্ছে, সাথে আছে হচ্ছে চিকেন, কি জানো, চিলি চিকেন, চিকেন লেগ পিস দিয়ে চিলি চিকেন। আজকে সব কিছু মানে বোনলেস নয়, আজকে মানে হাড় শুদ্ধ আমরা চিলি চিকেন বানিয়েছি। আর রেসিপিটা চাইলে তোমরা ওই চ্যানেলে দেখে নিতে পারো, আমি রিভিউ দিয়েছি, সে রান্না করেছে। দেখো চিলি চিকেনের ক্যাপসিকামগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তাহলে চলো শুরু করি, দেরি না করে, নাকি? আর যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব তোমরা করছো না, কিন্তু ভিডিও দেখে চলে যাচ্ছে, সাবস্ক্রাইব করছো না, প্লিজ করে দাও। আর আজকে দারুণ চ্যালেঞ্জটা একদম ফাটাফাটি একটু করে দাও। আর চিলি চিকেনের কালারটা কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানাও। আমার একটু 1 লাখ করে দাও, কালারটা কেমন লাগছে জানাও। হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি 1 লাখ হতে চলেছে, হয়ে গেছে কিনা জানি না, তোমরা তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ, 90,000 পেরিয়ে গেছে অলরেডি। তো চলো রেডি, 1 ডাল আছে, ডাল যে যতটা খুশি ডাল খেতে পারে, এইগুলো শেষ করতে হবে, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। ডাল নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি খেতে হবে। চিলি চিকেনটা একটু মেখে দেখি, বাহ চিলি চিকেনটা দেখো দারুণ সেদ্ধ হয়েছে, ফার্স্ট ক্লাস। একটু চিলি চিকেন দিয়ে ভাত দিয়ে, আমাদের বাড়িতে চিলি চিকেন দিয়ে ফাটাফাটি হয়। অনেকে বলবে আজকে কি ধরনের চ্যালেঞ্জ, এরকম রেসিপি ভাত দিয়ে অনেকেই পছন্দ করে। আমাদের এর আগে অলরেডি অনেকগুলো এই ভিডিও আছে। আজকে এমন একটা শাস্তি আছে যে ভিডিও শুরুর আগে থেকে ঝামেলা, যে না আমি জিতে যাবো, যে না আমি জিতে যাবো। চিকেন লেগ পিস প্লাস চিলি, প্লাস চিলি চিকেন, চিকেন লেগ পিস দিয়ে চিলি চিকেন আমি প্রথম খাচ্ছি জীবনে। চিকেন লেগ পিস
আস্তে আস্তে খাও, গলে লেগে যাবে। চিলি চিকেনটা পুরো মেটে দিয়ে বানানো, হয়ে গেছে? ও বাবা, এটা পুরো অনলাইন না, চিকেন বাতি করনি তো? হাড়ে মাংস আছে মনে হয়? না, হাড়ে মাংস নেই। তা এখন খাচ্ছে কেন? পুরো চিটিং করলো কিন্তু আজকে, দেখো তোমার কিন্তু বুঝতে পারছো পুরো চিটিং করেছে। মাংস নেই তবুও একটুখানি এর দিকে লেগেছিল, সেটাও খেয়ে নিলাম। ঠিক আছে, হেরে যখন গেছি তখন তো আর কিছু করার নেই, হার মেনে নিচ্ছি। আর আমার দেখো আজকে প্রচুর টেনশনে টেনশনে চিকেন চিকেন লিভারটা দিয়ে চিলি চিকেন বানিয়েছি, এটা সম্ভব? এটাও সম্ভব, আর চিকেন লেগ পিস দিয়ে চিলি চিকেন, এটাও সম্ভব, শুধু আমাদের চ্যানেলে সম্ভব। তো চিকেন লিভারটা লাস্টে আরাম করে খাই, এটা আমার জন্যই বানানো স্পেশাল করে। আমি শুধু ভাবছিলাম আমি সামনে জিতে যাই, আমি জিতে যাই, তো আমি জিতে গেছি। তোমরা ওয়েট করো, তোমাকে ভাতও বেশি দিয়েছিল আজকে, মোটেও না। এবার থেকে একটা ওজনদারি কিনবো, ওজন ওজন মেশিন কিনে প্রথমে ওয়েট করা মেশিনটাতে মাপলেও হবে। তো চলো নাকি, দাঁড়িয়ে তোমরা ওয়েট করো। আজকে বলেছি হেভি একটা শাস্তি আছে, আর তার জন্য আমি এত তাড়াতাড়ি খেয়েছি। না শাস্তি হবে না আজকে, না আজকে শাস্তি নেই, শাস্তি নেই, শাস্তি আছে। তোমরা না, ভিডিও শেষ, ভিডিও শেষ, শাস্তি নেই, শাস্তি আছে, তোমরা কোথাও যাবে না। তোমরা ওয়েট করো, এত কঠিন, আমরা হাত ধুয়ে আসছি, ঠিক আছে? যাবে না কিন্তু কোথাও, কঠিন শাস্তিটা নিতে ইচ্ছা করছে। শেষ শেষ ভিডিও, না না প্রচুর কঠিন শাস্তি আছে, তোমরা ওয়েট করো তাহলেই দেখতে পাবে। টাটা, শেষ তো, শাস্তি আছে, শাস্তি আছে, দাঁড়া দাঁড়া। তো চলে এলাম আমরা শাস্তির পালা, অনেকদিন পর শাস্তি আর পেতে হবে আমাকে। আর মাছিগুলো না খুব ডিস্টার্ব করে, গরমের দিন না প্রচুর মাছি, মাছি পিঁপড়ে সবকিছুর উপদ্রব শুরু হয়েছে। তো তোমরা তাড়াতাড়ি ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নিও, তোমরা কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছো না ইউটিউব থেকে, আর একটু শেয়ার করে দিও। তো চলো শাস্তি নিয়ে আসো, এই শাস্তি তো সাত পুরনো শাস্তি, সাত পুরনো শাস্তিটাই আজকে রিপিট হবে বলেছিলাম। তো তার জন্য এত তাড়াহুড়ো করে আমার ভাত খাওয়া, কারণ আমি লঙ্কা সব থেকে ভয় পাই পৃথিবীর মধ্যে। তো লঙ্কা খেতে হবে, দেখো লঙ্কাটা, লঙ্কাটা এখন আমাকে খেতে হবে বলছে, এবার আমি খেয়ে মনে হচ্ছে স্বর্গে চলে যাবো। তুমি খেয়ে এটা রিভিউ দেবা যে কেমন লাগে খেতে। ঠিক আছে, আমি লঙ্কাটা খেয়ে রিভিউ দিচ্ছি, ঠিক আছে? সেখানে নুন মিশিয়ে খেলে আরো বেশি টেস্ট লাগতো। ফেলে দিয়েছি প্রচুর ঝাল, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো তোমরা আসি, প্রচুর ঝাল, টাটা।